নবমীর রাতে হচ্ছে আলিপুরদুয়ার দত্তপুত্র। নমস্কার বন্ধুরা, এটাই আমার 2024-এর দুর্গাপূজার শেষ ভিডিও। মাঝখানে একটু ঘুরতে চলে গিয়েছিলাম, যার জন্য এই ভিডিওটা আমার আপলোড করা হয়নি। আর আপনারা অলরেডি আমার শর্টস থেকে বুঝে গিয়েছেন আমি ঠিক কোথায় গিয়েছি ঘুরতে, তো সেই বিশেষ ভিডিওগুলো খুব শীঘ্রই আসছে। কিন্তু এই যে দুর্গাপূজার শেষ ভিডিওটা না দেওয়া অবধি মানে আমি সেগুলো পাবলিশ করতে পারছিলাম না। তাহলে এই ভিডিওটা আপনারা দেখুন, আমাদের আলিপুরদুয়ারের এক অন্যতম খুব সুন্দর দুর্গাপূজা দত্তপাড়া ক্লাব বরাবরই তারা খুব সুন্দর দুর্গাপূজার অসম্ভব ভালো তারা উপহার দেয়। আপনারা গত বছর দেখেছেন যে কাচের প্যান্ডেল যেটা ছিল এটা কিন্তু এই ক্লাবটাই করেছিল, অন্যতম সেরা পূজা হিসাবে সেটা কিন্তু আলিপুরদুয়ারে দাবি রেখেছিল। যাকে এবারে দেখুন তাদের থিম রয়েছে মানে আলোর সাথে সংমিশ্রণ করে অনেকগুলো প্যাঁচাকে এখানে সাজিয়ে দেওয়া হয়েছে। একটা একটা আমাদের মনে হয়েছে যে একটা ডাইভার্সিটির মধ্যে যে প্রকৃতির যে সমস্ত জীব সেগুলোর উপস্থিতি এখানে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে, যে নেচার, এক্সিস্টেন্স অফ নেচার, মানে আমরা যাই কিছু হই না কেন নেচারের বাইরে আমরা যেতে পারবো না, নেচারকে আমাদের বাঁচিয়ে রাখতেই হবে, আর নেচারের মধ্যেই আমাদের অস্তিত্বটা তার সম্ভাবনাটা বিরাজমান রয়েছে। কারণ নেচার যদি নষ্ট হয়ে যায় তা আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। খুব সুন্দর একটা থিম ভাবনা তারা এবার তুলে ধরেছে। তাহলে বন্ধুরা আমরা এসেছি আলিপুরদুয়ার দত্তপট্টি পূজা মণ্ডপে। এখন প্রায় 8:30 মতো বাজে, আকাশ প্রচণ্ড দুর্যোগপূর্ণ যার জন্য ভিড় অনেকটাই কম আর কি। তো যাকে আমরাও খুব তাড়াতাড়ি দেখে এখান থেকে বেরোতে হবে, কারণ অলরেডি বৃষ্টি বেশ ভালোই পড়া শুরু করে দিচ্ছে। তো তার আগে আগে আমাদের এখান থেকে বেরোতে হবে। চলুন তাহলে আমরা এখান থেকে এবার ব্যাকগ্রাউন্ড দেখে নিয়ে বেরিয়ে আলিপুরদুয়ার দুর্গাবাড়িতে চলুন। Thank you.
তাহলে বন্ধুরা, দীর্ঘ সময় আমরা আলিপুরদুয়ার দুর্গাবাড়ির সন্ধ্যা আরতি দেখার পর আমরা এবার চলে এলাম লোহারপুর ইউনিট ক্লাবের দুর্গাপূজা। এবারে তাদের থিম ছিল আদি যোগী। ঠিক লাইট অ্যান্ড সাউন্ড শো যেমনভাবে দেখানো হয় সেই তামিলনাড়ুর সেই মন্দিরটাতে, এখানেও ঠিক একই রকম উপস্থাপনা তারা করার চেষ্টা করেছে আর বেশ ভালো হয়েছে। অনেক দর্শনার্থীদের মন তারা কিন্তু এবার জয় করে নিয়েছে। আর এই যে ভিড়টা আপনারা দেখছেন, এটা কিন্তু শুধুমাত্র এই লাইট অ্যান্ড সাউন্ড শো এর জন্যই সবাই এখানে ভিড় করে আছে। একটু পরেই সেই লাইট অ্যান্ড সাউন্ড শোটা শুরু হবে, আপনারা নিজেরাই দেখতে পাবেন। বন্ধুরা, এবার আমরা চলে এসেছি আলিপুরদুয়ার মায়াটুকিজ হল্ট। গত দু এক বছর ধরে এই মায়াটুকিজ হল্টের দুর্গাপূজাটা আলিপুরদুয়ারবাসীর কিন্তু ভীষণভাবে নজর কেড়েছে। প্রত্যেক বছর কিন্তু তারা দুর্দান্ত কিছু পূজা উপহার দিচ্ছে। এটা কিন্তু বিগত 5 বছর আগেও কিন্তু তারা কিন্তু ঠিক সেরকমভাবে দুর্গাপূজা কিন্তু তারা করতো না, বা এমন সুন্দর প্যান্ডেল উপহার তাদের পক্ষ থেকে আসতো না আলিপুরদুয়ারের জন্য। কিন্তু তারপর থেকে দেখা যাচ্ছে যে দুর্দান্ত সব দুর্গাপূজার প্যান্ডেল কিন্তু তারা কিন্তু দিয়ে যাচ্ছে। মায়াটুকিজ রোড দুর্গোৎসব কমিটি আলিপুরদুয়ারে। এই দেখুন না, এবার তারা নিয়ে এসছে এক টুকরো রাজস্থান। অর্থাৎ রাজস্থানী যে সমস্ত তাদের শিল্পীদের এক আসর, তারা গান বাজনা সুন্দর করে তাদের এক ব্যবস্থাপনা দেখা যায়, এবং সেখানকার রাজস্থানী নারীদের বেশভূষা, তাদের এখানে দেখবেন একটা উটেরও ছবি দেওয়া রয়েছে, বা সেখানকার যে পরিবেশ সমস্ত কিছু। আর এটা একটা আমার মনে হচ্ছে ওই রাজস্থানের কোনো একটা প্যালেস। সেই প্যালেসের যে পার্শ্ববর্তী বা অন্দরসজ্জায় ঠিক কীরকম ব্যবস্থাপনা থাকে, ঠিক সেগুলোই কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এক অসম্ভব নজর কাড়া কিন্তু এই দুর্গাপূজার প্যান্ডেলটা, আমার অন্তত ভীষণ ভালো লেগেছে। বন্ধুরা, এই প্যান্ডেলটা দেখতে বেরিয়েছিলাম আমরা দশমীর দিন। দশমীর দিন তো আপনারা জানেন বেসিক্যালি বাড়ির মায়েদের একটা সিঁদুর খেলার একটা পর্ব থাকে। তো ভাবলাম সেই সিঁদুর খেলার পর্বটাও খুব সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরা যাবে, আর পাশাপাশি এই দিনের আলো থাকাকালীন প্যান্ডেলের সৌন্দর্যটাও আপনাদের কাছে আরও ভালোভাবে দেখানো যাবে। তো এই দুটো ভাবনা রেখেই আমরা এই প্যান্ডেলটা এসেছিলাম। তো আমার মনে হয় আপনাদের ভালো লাগার কথা আর কি। তো যাকে আপনারা দেখতে থাকুন। আর এটা যেহেতু শেষ প্যান্ডেল, আপনাদের আবারও বলছি আজকে অন্তত খুব বেশি একটা গল্প আপনাদের সাথে করতে পারলাম না। আশা করি পরবর্তী ভিডিওগুলোর সাথে আপনাদের এই গল্পগুলো যদি থেকে থাকে করব। আর দয়া করে আপনারা কিন্তু ভিডিওটা লাইক করে দেবেন, আর যদি ভালো লাগে আপনাদের পরিচেনা পরিচিতদের কাছে আপনারা শেয়ার করতে পারেন। এই জায়গায় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে।